নামতে নামতে আর কত নিচে নামবেন জিমাদা? কি চাইছেন আপনারা? এটা কি প্রতিযোগিতা হচ্ছে নাকি সার্কাস? দেখুন, আমি আমি হাত জোড় করে রিকোয়েস্ট করছি, মিউজিক হচ্ছে ভগবানের দান, মা সরস্বতীর আশীর্বাদ, দয়া করে কে কলুষিত করবে না। আর একটা কথা, এই ঘটনা যদি আবার ঘটে আমি কিন্তু পুরোটা প্রেসকে জানাবো। কে জানাবে? নবীন, কি করছো এসব? আরে কি করছো এসব টাকা পয়সা নিয়ে? চিন্ময়দা, আপনি এতটা দুর্বল, আপনার আত্মবিশ্বাসের এতটা অভাব যে আপনার ক্যান্ডিডেটকে জেতাবার জন্য আপনি টাকা দিচ্ছেন। তাহলে কি ধরে নেবো যে পবন বাজাতেই পারে না? যা ভাই, খুব ভালো বাজায়, খুব ভালো বাজাচ্ছে। তাহলে এসবের কি প্রয়োজন? হ্যাঁ, এসবের কি প্রয়োজন? আপনারা কি আমাকে ডেকেছিলেন? অ্যাকচুয়ালি প্রত্যেক পার্টিসিপেন্ট কি পড়ছে, কি টাইপ অফ কস্টিউম পড়ছে, সেই নিয়ে একটু ডিসকাস করা ছিল আর কি। হ্যাঁ, আমিও এটাই বলছিলাম, যদি পার্সোনালি একবার ক্যান্ডিডেটের সাথে কথা বলা যায় তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আসতে পারেন আমার সঙ্গে। ঠিক আছে, চলুন তাহলে। আসুন। কিছু বলবেন? থাকবে না মানে? তাহলে তো তুমি এক্ষুনি বাড়ির বাইরে গিয়ে লোকজনদের কাছে বদনাম করবে যে এই সংসার ভাঙার জন্য যমুনা বৌদি দেয়। কিন্তু সেটা তো হয় না, তাই না? গীত, তুই ছোট ছোটর মতো থাক, যথেষ্ট বড় হয়ে গেছি বড় পিসি, বিয়েও হয়ে গেছে আর আমি নিজে যথেষ্ট সংসারী হয়ে গেছি, কিন্তু কিন্তু আমি না তোমার মানসিকতাটা বুঝতে পারছি না। তোমার এত কিসের প্রবলেম গো? বাড়ির সবার সঙ্গে অ্যাডজাস্ট করে থাকা যায় না? তোমাকে একটু কাজ করতে হয়েছে বলে তোমার এত অসুবিধা হয়ে গেছে? নিজের বাড়ির লোকের জন্য না হয় একটু করলে বড় পিসি, তাতে কি হয়েছে? তুমি তো এই বাড়ির পিসি শাশুড়ি, বড় পিসি, তো তোমার কোনো দায় দায়িত্ব নেই? নিজের বাড়ির বউয়ের প্রতি, নিজের দাদার প্রতি, বৌদির প্রতি, নিজের মায়ের প্রতি কোনো দায় দায়িত্ব নেই তোমার? তোমাকে যেই লোকটা এত দিন ধরে, এত বছর ধরে বাড়িতে বসিয়ে খাওয়ালো, তুমি তুমি আজকে তার মুখের উপর বলছো যে তুমি নাকি এই বাড়ি থেকে চলে যাবে, এটা হয়? আচ্ছা, তুমি এটা কেন বুঝতে পারছো না? তোমাকে যদি সত্যি ছেড়ে দেওয়াই হতো তাহলে তো যমুনাবতী সেদিনই তোমাকে বলতো যে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও, তোমাকে এই বাড়িতে প্রয়োজন নেই, কোনো দরকার নেই তোমার থাকার। ওর একটা কথাতেই কিন্তু সেটা হয়ে যেত বড় বেশি, কারণ তুমি ওর সঙ্গে যে অন্যায়টা করেছো সেটা কিন্তু ক্ষমারও অযোগ্য। গীত, গীত, তুই কিন্তু এইভাবে আমার সঙ্গে কথা বলতে পারিস না, মনে রাখিস আমি তোর বড় পিসি হই। 100 বার পারি, 100 বার পারি আমি। তোমরা কি গুরুজন বলে যা খুশি তাই করবে, আমরা ছোট বলে সবকিছু মেনে নেব, এটা হয়? তোমার কোনো আইডিয়া আছে বড় পিসি? তোমার বিন্দু মাত্র আইডিয়া আছে তুমি কত বড় অন্যায় করেছো, তুমি ঠিক কি করেছো? তুমি একটা মেয়েকে ঠকিয়েছো, একটা পুরো পরিবারকে তুমি ঠকিয়েছো, তুমি তাকে মিথ্যা কথা বলে, তাকে দিয়ে সই করিয়ে পুরো পরিবারের সামনে তাকে বিব্রত করেছো। আমাদের বাড়ি থেকে কিন্তু যমুনা বৌদিকে তাড়িয়ে দেওয়া হয়েছিল বড় পিসি। তোমার কোনো আইডিয়া আছে বড় পিসি যে যমুনা বৌদির ওপর দিয়ে কতটা ঝড় ঝঞ্ঝাট গেছে, তুমি বুঝতে পারছো সেটা? গীত, গীত, তুমি একটু শান্ত হও প্লিজ। বেদ, আমি কি করে শান্ত হব, কি করে শান্ত হব তুমি বলো? হঠাৎ করে বলছে বাড়ি থেকে চলে যাবে। বেদ, আমাদের বাড়িতে এখন এখন এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, আমাদের বাড়ির বউ এত বড় একটা মঞ্চে উঠবে, আমার তো খুব অহংকার হচ্ছে বেদ, সত্যি আমার খুব অহংকার হচ্ছে। তাহলে বড় পিসি এরকম কেন, এত কিসের হিংসা, এত মিন কেন? দিদি ভাই, তুই কিন্তু আমার মার সাথে এভাবে কথা বলতে পারিস না। আমার মা তো ঠিকই বলেছে, এ তো অসম্মানই হচ্ছে।
গীত 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 প্লিজ এসব কথা থাক এখন এই নিয়ে কথা বলিস না প্লিজ কেন বলবো না ভয়টা কোথায় সেটাই তো আমি বুঝতে পারছি না দেখ ভাইয়া তুইও খুব ভালো করে জানিস শুধুমাত্র যমুনা বৌদি বড় পিসিকে ক্ষমা করেছে বলেই কিন্তু বড় পিসি এই বাড়িতে আছে আছি এখনো পর্যন্ত আছি কিন্তু আর আমি থাকবো না আমি যখন খুশি চলে যেতে পারি আর আমার মনে হয় না যে তার জন্য সত্যি আমার কাউকে কোনো কৈফিয়ত দেওয়ার দরকার আছে বড়পিসি একটু একটু বোঝার চেষ্টা করো দেখো ভাই তোমাকে কোনো কথা বলতে হবে না তুমি বাড়ির জামাই তো জানি আমি বাড়ির জামাই তাই আমি অনুরোধ করছি আপনি আপনি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন দেখুন বড়পিসি একটা একটা সুন্দর সুন্দর মুহূর্ত তৈরি হয়েছে এই পরিবারের সবাই এক ছাদের নিচে একসঙ্গে আছে এই সুন্দর ভালো লাগার পরিবেশটা প্লিজ নষ্ট করে দেবেন না প্লিজ বড়পিসি প্লিজ প্লিজ বড়পিসি এরকম করো না করব 100 বার করব আর কেন করব না বলতে পারিস হ্যাঁ আমার জায়গাটা কোথায় এই বাড়িতে ছায়া আর আমার মধ্যে কি পার্থক্য বল কিসের পার্থক্য এসব আপনি কি বলছেন রাগিনী দিদিমণি আমি তো এবারে কাজের মেয়ে আর আপনি তো মালিক পক্ষ থাক 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 কিসের মালিক পক্ষ রে হ্যাঁ কিসের মালিক পক্ষ আমি হ্যাঁ কিসের আমাকে নিয়ে সবাই আর কি মানে আমাকে নিয়ে সবাই ফাজলামো করে সবাই তোমরা সবাই করো আমি থাকবো না আমি এই বাড়িতে আর একটা মুহূর্ত থাকবো না কি হচ্ছে কি এসব এত ঝগড়াঝাটি কিসে যদি মনে হয় যে রাগিনী এ বাড়িতে থাকতে পারছে না তাহলে চলে যাক রাগিনী মাথা ঠান্ডা কর কেদার এভাবে বলিস না এই দিদি দিদি কি রে তুই উত্তরটা নিচ্ছিস না কেন বলতো আচ্ছা শুন তুই কি রান্না বসেছিস নাকি ওই রান্না তো পুড়ে গেল রে চল পুড়ুক সব পুড়ে যাক সব কিছু পুড়ে যাক এই বাড়ি পুড়ুক এই ঘর পুড়ুক সব কিছু পুড়ে ছারখার হয়ে যাক এই দিদি কি বলছিস আমি এখান থেকে চলে যাচ্ছি রে এবার চলে যাচ্ছি আমি থাকবো না এখানে আর তুই যদি পারিস না তুই যদি পারিস সঞ্জয়কে নিয়ে এখান থেকে চলে যা অনেক দূরে কোথাও চলে যা চলে যা চলে যাব মানে কোথায় যাব নিজের বাড়িতে চলে যা আমার তো সেই সুযোগ নেই তোর তো আছে চলে যা এখান থেকে এই বাড়িতে না কাউকে কোনো সম্মান দেওয়া হবে না মান সম্মান কিচ্ছু নেই এই বাড়িতে তুই চলে যাব এখান থেকে চলে যা এই বাড়িতে শুধু শুধু যমুনা উঠতে যমুনা বসতে যমুনা সারাক্ষণ শুধু যমুনা 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 আমি আর নিতে পারছি না আমি সত্যি আর নিতে পারছি যাবেন না দিদি ঘর ভাঙবেন না কিসের ঘর সঞ্জয় এটা আমার বাড়ি নয় আমি এ বাড়ির মেয়ে তাই এ বাড়িতে থাকি আমাকে আশ্রয় দেওয়া হয়েছে আর তার জন্য তো সারাক্ষণ ধরে আমাকে কোটা শুনতে হয় কথা শুনতে হয় সবার কাছ থেকে সবাই বলে সবাই ছোট বড় সবাই বলে থাকবো না সঞ্জয় প্লিজ আমি থাকবো না বড় বেশি আপনি যাবেন না তুই বলার কে যমুনা তুই কে রে আমাকে হুকুম করার আমি আপনাকে হুকুম করছি না আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি আপনি যাবেন না গীত তো ঠিক কথাই বলেছে আপনি যদি এখনই সংসার ছেড়ে চলে যান সবাই আমাকেই ভুল ভাববে ভাববে আমি ঘর ভেঙেছি কিন্তু আমি তো এই পরিবারে ঘর ভাঙতে আসিনি সংসার ভাঙতে আসিনি আমি সংসার জুড়তে এসেছি তাই দয়া করে আপনি যাবেন না আমি থাকবো না আমি যখন বলেছি আমি থাকবো না তখন কিছুতেই থাকবো না থাকতে তো তোমাকে হবেই বড় পিসি
সত্যি তো তুমি তো এভাবে তো চলে যেতে পারো না। আর তাছাড়া তার থেকেও বড় কথা, আমার আমার শ্বশুর বাড়ির লোক আরো সুযোগ পেয়ে যাবে যমুনা বৌদিকে অপমান করার। হ্যাঁ বড় পিসি, আবার আমার বাবা মা ভুল বুঝবেন, আবার ভাববে যে সখীর জন্যই এই সংসার ভাঙছে। প্লিজ প্লিজ এটা করবেন না, প্লিজ। দরকার নেই ওকে এত বোঝানোর, ওকে এখান থেকে চলে যেতে পারো। এভাবে বলিস না, তোর তো বোন। বটা বটা এভাবে বলো না, তোমার ছোট বোন তো বলো। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আমি চলে যাচ্ছি, আমি থাকবো না, আমি চলে যাবো। আপনি যাবেন না বড় পিসি। আমি তো বলছি আমি চলে যাব, বারবার কেন আটকাচ্ছিস? আর তুই বলার কে? আমি আপনাদের বাড়ির পুত্রবধূ, আপনার প্রিয় ভাইপো সঙ্গীত রায়ের স্ত্রী। তাই আমি আপনাকে অনুরোধ করছি, আপনি এই বাড়ি থেকে কোথাও যাবেন না, কোথাও না। আচ্ছা আপনি বলুন, আপনি বলুন, আপনাকে এই বাড়িতে রাখতে গেলে আমায় কি করতে হবে? আমি সেটাই করব, বলুন। যমুনা বৌদি প্লিজ, একদম করো না, কিন্তু আর করো না। সঙ্গীত, সঙ্গীত ওকে বলে দেওয়া হোক যে আবার যেন ফাঁদে না পড়ে। সবাই শুনছো কি বলছে? শুনছো যমুনা, শুনছিস কি বলছে? যে যাই বলুক, যে যা খুশি বলুক, আপনি বলুন আপনাকে রাখতে গেলে আমায় কি করতে হবে, আপনি কি চান সেটা বলুন। আমি কিচ্ছু চাই না যমুনা, সত্যি বলছি না, আমি কিচ্ছু চাই না, আমি শুধু একটু সম্মান চাই, বিশ্বাস কর। আমি সত্যি কারোর কাছ থেকে বলছি, আমি কিচ্ছু চাই না, একটু সম্মান দাও আমাকে সবাই, আমার বোনের জন্য একটু সম্মান চাও, আমার দুই মেয়ের জন্য একটু সম্মান দাও, আর আমাকে একটু একটু সম্মান দাও প্লিজ, তোমরা একটু সম্মান। আপনি আপনার সম্মান পাবেন, আমি আপনাকে কথা দিচ্ছি, পয়লা বৈশাখের পর আমার আমার শ্বশুরমশাইকে বলে আমি আপনার স্বামীর জন্য, মানে আমার পিসশ্বশুরের জন্য একটা ফ্যাক্টরি লিখে দিতে বলবো। সঙ্গীত, সঙ্গীত, আমার কারখানা কাউকে দিয়ে দেওয়ার অধিকার কিন্তু কারণ নেই। আর এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি জানি, আমি জানি এটা, কিন্তু কিছু করতে গেলে কিছু ছাড়তে হয়। বড়মা, তুমি তোমার ছেলেকে বলে দাও যে কথাটা আমি দিলাম সেটা যদি ওনার রাখতে অসুবিধা হয় তাহলে তাহলে এই বাড়ি থেকে আমি চলে যাব। আসতে পারি? আঙ্কেল আপনি? আমি কি ভুল সময় এসে পড়লাম? আঙ্কেল আসুন আসুন প্লিজ, এখানে তো গান বাজনার আসরই চলছে। ও তাহলে তো ভালো সময় এসে পড়েছে। আচ্ছা আলাপুরি দীপ, ও হচ্ছে দীপালি, ও হচ্ছে দীপশি, আর ও হচ্ছে অর্ঘ্য। ওরা তোমার এই ড্রেসের মাপ নিয়ে ডিজাইনারের সাথে কথা বলবে, দীপশি পুরো ব্যাপারটা দেখছে, ওই হচ্ছে এই প্রোগ্রামের ইপি। কি? ও ইপি মানে এক্সিকিউটিভ প্রোডিউসার। ও আচ্ছা। আপনারা বসুন, দাঁড়িয়ে আছেন কেন, বসুন। না না, অত ব্যস্ত হওয়ার কিছু নেই, আপনারা সবাই বসুন, আমি কফি নিয়ে আসছি। না না, তার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে আমি কফি নিয়ে আসছি। না না, তোমাকে যেতে হবে না, তুমি এখন বসো, আমি তোমাদের সবার জন্য কফি নিয়ে আসছি। থাক থাক, কাউকে কাউকে কফি করতে হবে না, আপনারা সবাই বসুন, আমি আমি এক্ষুনি কফি করে নিয়ে আসছি, বসুন। তুমি চল, আমরা তোমার ড্রেসের মাপটা নিয়ে নিই, কেমন? দীপালি চল এসো।
মিস্টার রায়, আমার দায়িত্ব যেরকম একজন মেন্টরের, ঠিক সেই রকম আপনার দায়িত্ব শ্বশুরমশাই হিসেবে ওকে ইন্সপায়ার করা। আশা করি আপনি সেটা করবেন। এই যে মাস্টার মশাই, নিজেকে আপনি মেন্টার নাকি যেন বলেন, একটা কথা মাথায় রাখবে, যদি আমার বাড়ির বউ জিতে না ফেরে তাহলে কিন্তু আমি আপনার হাল খারাপ করে দেব। কথাটাই কেদার রায় বলছে। তুই এখন আবির সাথে আছিস কেন? মা কাল তো দোল, আমি রায়বাড়িতে দোল খেলতে যাব না। আচ্ছা আচ্ছা, তোর কি মাথা খারাপ হলো? ওকে শুনছো শুনছো, দেখো তোমার মেয়ে আবার কি শুরু করলো। কি হয়েছে? বলছে দোলের দিন রায়বাড়িতে যাবে। যেতে চাইলে যাক, কাবেরী ওকে বাধা দিও না। যাই বাবু, আপনি এসব বলছেন? হ্যাঁ, ধ্বংস করে দিক, শেষ করে দিক সব। আমাদের নিয়ে ছিনিমিনি খেলেছে ওই রায় পরিবার, ওই কেদার রায়, ওদের জীবন আমি পিছিয়ে দেব। আমাদের মেয়ের চোখের জল ঝরেছে বারবার, ছিনিমিনি খেলেছে আমাদের মান সম্মান নিয়ে, আমাদের মান ইজ্জত নিয়ে প্রহসন বানিয়ে রেখেছে। অনেক সহ্য করেছে, অনেক সহ্য করেছে আর নয়। মা তুই যাবি, তুই রং খেলবি, তুমি বুঝতে পারছো না এই রং খেলার পরিণতি কি হতে পারে। ওরা ওকে আবার অপমান করতে পারে। পারবে না মা, আর অপমান করতে পারবে না। এমন সিন ক্রিয়েট করবো না যে মুখ লুকিয়ে পালাবে। ওরা আমাকে চেনে না, ওরা আর্যাকে এখনো চেনে না। আর্যা আমার কথা শোন, এসব নিয়ে তুই একদম মাথা ঘামাস না, ঠিক আছে? রায় বাবু আপনি এসব কি শুরু করেছেন বলুন তো? এসব একদম বলবেন না। এত ভালো একটা খবর, ওর জন্য একটা ছেলে দেখা হয়েছে। কিসের ছেলে? তোর বিয়ের জন্যে গুড নিউজটা তোকে দেওয়ার ছিল। আমি এখন বিয়ে করতে পারবো না। খেলা তো সবে শুরু, খেলা হবে, খেলা হবে। তুই যা মা, যা, তুই রং খেলে আয়, আর আমিও দেখছি ব্যবসার বাজারে কি করে রায় পরিবারের সর্বনাশ করা যায়। জামাই বাবু প্লিজ, আপনিও কিন্তু আর্যার মতন কথা বলছেন। হ্যাঁ বলছি, বলছি আমি, তার কারণ আর্যা আমার মেয়ে। এবার আমার মেয়ের কোনো দোষ ছিল না। হ্যাঁ মানছি মানছি, ওর কোনো দোষ ছিল না, তবু তবু ওকে অনেক অপমান করেছে, অনেক অনেক অপমান করেছে। না থাকবে যমুনা রায়, না থাকবে কেদার রায়।
থাকবে ওদের ওই ব্যবসা। ওদের ওই ব্যবসা যদি আমি ধুলোয় না মিশিয়ে নিতে পেরেছি, তবে আমার নামও প্রতাপ চৌধুরী না। শোনো শোনো,